বানপানি, ভূমিকম্প, আকস্মিক দুর্ঘটনা, বজ্রপাত আদির দ্বারা কোনেও নভবাকে হঠাৎ আমার জীবনের যে দুঃখ নামি আহে সেইটো দুঃখ হয়েছে আদি দৈবিক তাপ। আধ্যাত্মিক তাপক দুটা ভাগত বিভক্ত করেছে, এটা শারীরিক আর এটা মানসিক। আমার শরীরত যদি কারবার অর্থ গুলম পিত্র কেশরিয়া মূরটিক পেটরিক গাঁতরিক কঙ্গালী ভৰি কার কি আছে, কারবার শরীরত যদি রোগ ব্যাধিয়ে বান হয়েছে এজন মানুষ কেউ সুখী হব না। কিন্তু ইমান ধন টকা পয়সা গাড়ি মটর টকা ঘর দোয়ার না থাকো কিংবা শরীরত বেমার থাকা মানুষ কেউ সুখী হব নয়। আর আধ্যাত্মিক মানসিক আন দুটা ছয় প্রকার আহে, কমনীয় দেহা যাও বুলিলে যায় খাও বুলিলে খায় কালর অতর্কিত গতি এনেকুৱা হল কিচকিচিয়া চুলি কিটা মহাপুরুষের দরে বগা হয়ে পড়িল, দৃষ্টিশক্তি কমি যাব, শ্রবণ শক্তি কমি যাব, টান টান বস্তু সময় তার কিবা পুরুষ দুরুত হব, আগুন কমনীয় দেহাটো কুকুরা ফুল পড়ব, যাও বুলিলে যাও খাও বুলিলে খাও বোলা দেহা মুখর আগত জিয়ারি কুয়ারি টেকে উঠি নিদিলে খাবলে নোপা হয়। এই সময়ত পূর্ব স্মৃতির মন্থন করে মনোবলে যে দুঃখ নামি আহে সেইটো হচ্ছে আধ্যাত্মিক মানসিকতা। ঠিক তেনেক আমার আত্মীয় স্বজন করলে সুখ পাও, অনেক ভাবা বস্তু ভরণ ভবন হলে সুখ পাও, মৃত্যুর প্রতি আমি সদায় প্রশ্নমান হয়ে থাকি, এইখিনি আমার হচ্ছে আধ্যাত্মিক মানসিকতা। এই তিনটা তাকে যেতালৈকে কিনি থাকিব যেতালৈকে আপনি কৃষ্ণ নামের আশ্রয় নলয়, উমঙ্গলেই অমঙ্গল সব থাকলেও আপনি অমঙ্গলের পর দেখা নাই। এখন পরিয়ালে মৌরক এবার অভিজ্ঞ ভবিষ্য করে ইয়াকে গৃহ জানা মহাবীর চিনাকি করে ধরেছে, এইখন ঘরও আনন্দ রাখব, পরিয়াল থাকা ঘর আনন্দ রাখব, এইখন ঘর আনন্দ হবলে কৃষ্ণ কথা শুনিব, কৃষ্ণ কথা কব লাগবে, কৃষ্ণ কথা গাবলে আপনার মনটা সদায় আনন্দ থাকবে। কৃষ্ণ কথা নোখা মানুষ নোখা মানুষ কেউ আনন্দ থাকব, আর্থিক ধন টাকা পয়সা গাড়ি মটর টাকা ঘর করে আমার বেমার শরীরটা বেমারের কারণে অনুভব করে রাখব নয়, মনের দুঃখ বেদনার পর আর্থিক সম্পদে আমার মানে যদি পরম সম্পদ সংগ্রহ করে নয়, কে সম্পদ নহি সম্পদ, জানা আপদ নহি আপদ, পরম সম্পদ হরি ভগতি আপদ জানা হরি বীরপতি। আজি আমি পরম সম্পদ ধরছো রে মনে রাখি, এই ধন লগত যাব, পরকাল ধন মাধবর নাম, তাক লোয়া গলে বান্ধি ঐক্য এটিক্ষণে এরা আলোদাল পাশে মরি বাহা কানি। পরকাল ধন যদি আমি চকুর দৃষ্টি শক্তি থাকুতে কর্ম শ্রবণ শক্তি থাকুতে ভরি গতি গতি থাকুতে যদি আমি অঙ্গ করে নলও আমার জীবনটা পিছর কালত কানিব, আমার বহুতে এটা আপনার বসারি বাড়ি গাঁত কানি আছে। অর্থনীতিয়ে কে অভাব অতি নির্দিষ্ট অভাব সীমিত, ন্যূনতম অভাব তিনিটা অন্ন বস্ত্র সংস্থান। আজি আপনার এই গাঁত বসবাস করে থাকা কোনো গৃহস্থীয়ে এমনকি অন্ন লড়ি মনে ভবাবতে খাব নয় কারণে নিজে খাব নোপার কারণে কাষর মানুষগুলো বাধা দিয়ে খাইছে খুবাইছে অভাবীজনে কানি আছে। বস্ত্র সমাজের খাপ খুবাই বস্ত্র নিজে পিঁধিব নার কারণে লড়ি পিঁধাব নার কারণে ওসর মানুষের ধুনিয়া করে নিজেও পিঁধছে লড়ি পিঁধা দেখি অভাবীজনে কানি আছে। সংস্থাপন থকা ঠাই করে দিলে পানি আহিব ফেন ঘুরব গতি কোনোবাই সকল অভাব মুক্ত হয়ে আছে, কাপড় মানুষের সেইখানে অভাব মুক্ত হব নয় কানি আছে ইত্যাদি ইত্যাদি। এই আহিলে
কিয় আহিলে আর সদায় ভুগি থাকি নে মুক্ত হব এই কথা ভাগবতে কেছে। অর্থাৎ আমার এই এই জন্মত যে দুঃখ কষ্ট পাইছো সেই পূর্ব জন্মৰ পৰা আমি লৈ অহা বাসনা আৰব্ধ আৰব্ধৰ ফল আৰব্ধ দূৰ কৰি আছো আৰব্ধৰ কৰ্মফল অনাৰব্ধলৈ লৈ যাব লাগিব। গতিকে এই কথা আমাক ভাগৱতে কৈ আছে আমি অকল পাৰ্থিৱ ধৰ্মতে আত্মনিয়োগ কৰি থাকিব নালাগিব। কিয় গীতাত কৈছে আন জন্ম ধন দেখা পৰচিলে যায় পিঠা খাইলে দিলে মনে টুকি যায় নামৰ নাহিকে ক্ষয় লাগে মানে বৃদ্ধি হয় ভাগ পাতিলেও বাঢ়ি যায় আন ধন হল আন ধন আমি যিবোৰ পাৰ্থিৱ ধন ঘটি আছো দি থাকিলে খাই থাকিলে ঢুকাই যাওঁ কিন্তু নাম ধনটো যিমান দি থাকিব সিমান বাঢ়ি বাঢ়ি গৈ থাকিব আৰু আজিৰ ধনটো আমাৰ লগত কৰি যাব পাৰি। বাস্তৱত যিটো ধন ঘটিছো পকা ঘৰ বনাইছো গাড়ী মটৰ কিনিছো সম্পত্তি ঘটিছো তেওঁ কিন্তু ইয়াত কৈ যাব লাগিব যতদেখা ধন শরীরও চলন মরিলে লোকে না যায় আমি লগত দিব নয় ধনখিনিকে ঘটি থাকলে নহব মা পূর্বে কুঁজে তুমি লগত নিয়া ধন ঘটিবলে যত্ন করা গতিকে আপনাদের এই ধন যাতে নিজেও হয়ে যাব পারে লড়া ছোৱালীকে দি থৈ যাব পারে এই কর্ম আসনীটা আপনাদের সেই কারণে দীর্ঘম্যাদী করবর কারণে মানে আরম্ভ দিয়ে আমি বন্ধ করে আহ্বান জানাইছো।